রিয়েলমি ফাইনালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ফেলেছে রিয়েলমি 7 প্রো নামে আরও একটি নতুন স্মার্টফোন। আর এটি হতে চলেছে বাজেট কিলার ফোন, কারণ এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G-র মতো পাওয়ারফুল চিপসেট, 64 মেগাপিক্সেল যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া ফোনটির পরিবর্তন থাকছে ডিজাইন, ব্যাটারি সহ প্রত্যেকটি সেকশনে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে জানাবো রিয়েলমি 7 প্রো এর ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং সর্বশেষ জানাবো আমার অভিমত, কারণ এই প্রাইজে ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে না এই সেম প্রাইজে আপনার জন্য অন্য কোনো ফোন রয়েছে। সো ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক ফ্রেমের সাথে গ্লাস বডি, থাকছে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লোসি ফিনিশ, ফ্রন্ট সাইডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার লেফট সাইডে থাকছে সিঙ্গেল পানসোল কাট আউট। আর এই ফোনটির ওয়েট 182 গ্রামের সাথে থিকনেস 8.7 মিলিমিটার। আর এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ থাকছে। ওভারঅল আপনি যদি ডিজাইনের কথা চিন্তা করেন, অন্যতম সেরা ফোন এটি। ফোনটিতে ডিসপ্লে শেপ থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অর্থাৎ 1080x2400 পিক্সেল, যার স্ক্রিন টু বডি রেশিও 82.7% এবং পিক্সেল ডেন্সিটি 411 PPI। তবে এই ডিসপ্লেতে থাকছে না 90Hz বা 120Hz রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার, তবে এই ডিসপ্লে দিয়ে আপনি বেটার কালার এবং শার্পনেস পাবেন। ওভারঅল একটি বেটার ডিসপ্লে প্রোভাইড করছে রিয়েলমি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10, যা রান করবে রিয়েলমি UI-তে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটি 8nm আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকর প্রসেসর, এবং গ্রাফিক্সের জন্য জিপি হিসেবে থাকছে অ্যান্ড্রিনো 618। কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G একটি মিড রেঞ্জ বাজেট একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। সো ভিউয়ার্স, এই চিপসেট দিয়ে পাবজির মতো হেভি গেমগুলো খুব স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটি পাওয়া যাবে 6GB 8GB র্যাম এবং 128GB এবং 256GB রম ভেরিয়ান্টে। এই ফোনটি রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ, যার মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এরপর থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সিং ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30fps-এ। আর এই ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30fps-এ। তবে এই ক্যামেরা সেট আপে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য রয়েছে EIS সুবিধা। ওভারঅল একটি বেটার ক্যামেরা সেট আপ প্রোভাইড করছে রিয়েলমি। এই ফোনটিতে থাকছে 4500mAh ব্যাটারি সঙ্গে 65W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দিয়ে মাত্র 30 মিনিটে ফোনটি 100% চার্জ করা যাবে। আর ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়া থাকছে ব্লুটুথ 5.0, GPS, 3.5 হেডফোন জ্যাক, NFC অ্যান্ড USB টাইপ সি পোর্ট। ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি 7 প্রো এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস। এই ফোনটি বাংলাদেশের 6GB এবং 128GB এর অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 27,990 টাকা, অর্থাৎ 28,000 টাকা। আর আমি মনে করি এই প্রাইস এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এই ফোনটিতে থাকছে 64 মেগাপিক্সেল যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G-র মতো পাওয়ারফুল গেমিং চিপসেট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো ভিউয়ার্স, এই প্রাইসে যে এটি অন্যতম সেরা ফোন সেটি নিঃসন্দেহে বলা যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।